নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার ওয়ান এসকেলাইভ চ্যানেল। আপনার সময় আপনার খবর, আসি সংবাদ শিরোনামে। আশাপ্রদ ফলের আশায় মন্দিরে মন্দিরে পুজো একাধিক প্রার্থীর। ভারতীয় অর্থ তছরুপের অভিযোগে অবশেষে গ্রেফতার নীরব মোদি। দার্জিলিং এ নির্বাচনী প্রচারের সিদ্ধান্তে রাহুল। বসন্ত উৎসবে মাত্র শহরবাসী। দেখুন সংবাদ বিস্তারে। কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার দার্জিলিং এর নির্বাচনী প্রচারের জন্য এক বিরাট জনসভার সিদ্ধান্ত নেন, কিন্তু এই জনসভা কোথায় হবে তা নিশ্চিত করা হয়নি। বুধবার দার্জিলিং এ গিয়ে এই মন্তব্য প্রকাশ করেন শঙ্কর মালাকার। দার্জিলিং লোকসভা আসনে কংগ্রেস প্রার্থীকে জেতানোর জন্য নির্বাচনের প্রচারে কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষ রাহুল গান্ধী দার্জিলিং আসবেন বলে জানা যায়। এবারে নির্বাচনী প্রচারের জন্য বহু আলোচিত অভিনেতা তথা কংগ্রেস নেতা রাজ গব্বর, জ্যোতিরাদিত্য, মাধব রাও সিন্ধিয়া কালিম্পংয়ে হওয়া জনসভাতে উপস্থিত থাকবেন বলে জানান কংগ্রেস প্রার্থী। আমলোক রাহুল গান্ধী নে সম্মতি দিয়া হয় পাহাড় মে আনে কা, আজ আমারা নেতা লোক সে বাত করকে আমলোক ভেনু ঠিক করেঙ্গে और डेट ठीक करके हम लोग EICC को बताएंगे। EICC हम लोग को डेट बता देंगे, उसके बाद हम लोग राहुल गांधी का मीटिंग करेंगे। और हमारा पार्टी ने निर्णय लिया, हमारा जो 7 असेंबली सेगमेंट है दार्जिलिंग में राहुल गांधी का प्रोग्राम होगा, जैसे कालिम्पोंग में आयदार राज बब्बर और माधवराव ज्योतिरादित्य सिंधिया, शिलीगुड़ी में कमलनाथ, চোপড়া মে গুলাম নবী আজাদ, নকশালবাড়ি মে স্টার ক্যাম্পেনার, আমলোক 7 এসেম্বলি সেগমেন্ট স্টার ক্যাম্পেনার কো লাইঙ্গে। কিউ কি দার্জিলিং পার্লামেন্ট কনস্টিটিউন্সি আমলোক কা লিয়ে ইস বার বহুত বড়া মুদ্দা রাখতা হয়, ইসলিয়ে কি দার্জিলিং কা জনতা কা সাথ 25 সাল সে খেলবার হো রা হ্যায়। দার্জিলিং জনতা কা ভোলে ভালা আচ্ছা ইনসান কো সাথ বহুত বড়া অন্যায় হো রা হ্যায়। ये बात हम लोग पार्लियामेंट में भी उठाएंगे और विधानसभा में भी उठाएंगे, और मैं बार बार विधानसभा में उठाया कि बहुत बड़ा अन्याय हो रहा है मुख्यमंत्री, दार्जिलिंग में ऐसा नहीं होना चाहिए, जो पहले कभी भी बंगाल का कोई भी मुख्यमंत्री ऐसा नहीं किया। तो ये बात हम विधानसभा में रिकॉर्ड है, हमने उठाया। অবশেষে কংগ্রেসের বামফ্রন্টের জোটবদ্ধতার প্রস্তাবে সাড়া না দেওয়ায় দুই দলই তাদের প্রার্থী ঘোষণা করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। সেই তালিকা ঘোষণার পর প্রচার অভিযান শুরু করেছে জোর কদমে। রায়গঞ্জে ভোট ময়দানে লড়ছেন বামফ্রন্ট প্রার্থী বনাম কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি। বহুদিন ধরে জল্পনা চলছিল কংগ্রেস ও CPM এর জোট নিয়ে। সব জল্পনাতেই জল ঢেলে সোমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস তাদের প্রার্থী হিসেবে দীপা দাশমুন্সির নাম ঘোষণা করেন। মঙ্গলবার থেকে রোড শোর মাধ্যমে প্রচারে নামলেন দীপা দাশমুন্সি। তেমনই মঙ্গলবার গোয়ালপুকুরের পর বুধবার সকাল থেকে ইসলামপুরের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে জোরদার প্রচারে নামলেন বাম প্রার্থী মোহাম্মদ সেলিমও। বসন্ত উৎসবে মাত্র শহরবাসী। স্কুল কলেজ ছুটি হতেই দোলের আবিরে রেঙে উঠল পড়ুয়ারা। বিভিন্ন জায়গার পাশাপাশি মেটেলি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণেও দোল উৎসবের আয়োজন করা হয়। নাচ গান আবির খেলার মাধ্যমে এই উৎসব পালিত হয়। স্কুলের খুদে পড়ুয়া সহ শিক্ষিকারা গান নৃত্য পরিবেশন করেন, শেষে আবির খেলায় মাতে সকলেই। শিলিগুড়ি সংলগ্ন সুকনার বিন্নাগুড়িতে তৃতীয় যৌথ ইন্দো বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং অভিযান 2019 ভারতীয় সেনাবাহিনীর অধীনে পরিচালিত হয়। এই র্যালিতে 6 কর্মকর্তা, 1 JCO এবং ভারতীয় সেনাবাহিনীর 7টি অন্যান্য পদ এবং 6 কর্মকর্তা সহ 6 অন্যান্য সেনা সদস্য রয়েছেন। মোট 401 কিলোমিটার পথ অতিক্রম করবে, যার মধ্যে 264 কিলোমিটার রুট ধুবড়ি তুরা দালু দিয়ে ভারতে প্রবেশ করবে এবং পরবর্তীতে বাংলাদেশের হালুয়াঘাট, জামালপুর, ধনবাড়ি, মধুপুরে 137 কিলোমিটার প্রতিযোগিতা হবে। এই অভিযানটি দুই দেশের মধ্যে এবং দুই বাহিনীর মধ্যে বন্ধন বজায় রাখার একটি স্মরণীয় পদক্ষেপ। এই র্যালি আগামী 25 মার্চ বাংলাদেশের মধুপুরে শেষ হবে। নদীতে কাপড় কাচতে গিয়ে যুবতীর মৃত্যু, শিলিগুড়ি মহানন্দা নদী এলাকার ঘটনা। সালুগড়ার বাসিন্দা বছর 18 মৃত যুবতীর নাম রোজ শর্মা।
জানা যায় অন্যান্য দিনের মতো বুধবার সকালেও মহানন্দা নদীতে কাপড় ধোয়ার জন্য যায় সে। সেই সময় এক শিশু নদীর জলে তলিয়ে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার জের স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে জল থেকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্থানীয়দের অভিযোগ, যেভাবে দিনের পর দিন নদী থেকে জেসিবি দিয়ে বালি তোলা হচ্ছে তার জেরে নদীতে বড় বড় গর্ত হয়েছে, সেই কারণেই ওই যুবতী তলিয়ে যায় এদিন। এই বালি তোলার কাজ বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। গেছে মানে এই যে এখন যে বাচ্চা মারা গেছে উনি কাপড় ধুচ্ছিল বেচারা, তো একটা বাচ্চা মানে ডুবতে ছিল, ওকে বাঁচাতে জানো বেচারা ও ডুবে গেছে, ওই বাচ্চাটা বেঁচে গেছে। তো ওই ওই গাড্ডাটা এরম করে কেন ছাড়বে? হ্যাঁ, জেসিবি দিয়ে গাড্ডা খুনে খুনে মানে মাটি বালিগুলো বিক্রি করে করে ওইখানে এরম করে জেসিবি মানে কালকে দিন আর একটা বাচ্চা এরম হইতে পারে। আমি চাচ্ছি ইমিডিয়েটলি ওই গাড্ডাটা এখন বন্ধ হোক আর কেমন করে প্রশাসনটা অ্যাকশনটা করুক। নির্বাচনের আশাপ্রদ ফলের আকাঙ্ক্ষায় কালিয়াগঞ্জের শ্রী কলোনির বাড়ি থেকে বেরিয়ে উত্তরবঙ্গের ঐতিহ্য মণ্ডিত বয়রা কালীবাড়ি মন্দিরে পুজো দিলেন কংগ্রেস প্রার্থী দীপা দাস মুন্সি। এরপর দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠক সারেন। অবশেষে লন্ডন থেকে গ্রেফতার নীরব মোদী। 114,000 কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভারতে আর্থিক তছরূপের অভিযোগে তাকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। কোটি টাকা তছরূপের পর পালিয়েছিলেন ইংল্যান্ডে। প্রায় 17 মাস আত্মগোপন থাকার পর অবশেষে আজ তাকে গ্রেফতার করা হয়। গতকালই কুচবিহার পৌঁছায় এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। তাদের রাখা হয়েছে শহর থেকে 3 কিলোমিটার দূরে কুচবিহার 1 নম্বর ব্লকের ঘুঘুমারিতে। পঞ্চায়েত ভোটের সময় ওই এলাকায় গণ্ডগোলের জের বেশি ছিল, সেজন্য তাদের ওই এলাকায় রাখার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। আজ তারা ঘুঘুমারি থেকে কলাকাটা পর্যন্ত রুট মার্চ করে। ডিপ্লয়মেন্ট কা হমকো নি পাতা হমারি এক কম্পানি ইয়াহ পে আই হ্যায় 416 কি এক কম্পানি ইয়াহ পে ডিপ্লয়মেন্ট হ্যায় হম লোগ ইলেকশন কমিশন কে নাম সে আয়ে হ্যায় তো অবি হম লোগ এরিয়া ডোমিনেশন কর রহে হ্যায় পেট্রোলিং ইয়ে আপ টু 11 তক চলেগা অর জিস দিন ইলেকশন হোগা উস দিন হমকো জো ভি বুথ পেট্রোলিং বুথ কি ডিউটি মিলেগি ভো হম পারফর্ম করেন দ্যাটস এরিয়া ডোমিনেশন হম পেট্রোলিং বুথ পেট্রোলিং সে করতে হ্যায় ভেহিকল পেট্রোলিং সে করতে হ্যায় হমে সিভিলিয়ান সে কোই বো নেই হ্যায় হম বস ইয়াহ পে ইলেকশন কমিশন কে নাম সে আয়ে হ্যায় कि हमें उनसे पहले यहाँ पे डोमिनेशन करना है एरिया का, वो हम देख रहे हैं, रैकी कर रहे हैं एरिया को, घूम रहे हैं, देख रहे हैं कि ताकि जिस दिन बूथ वाला दिन होगा तो हम ड्यूटी बूथ पे अच्छे से दे सकें। এখন সময় একটু বিরতির, ফিরে আসি বিরতির পর। কি তপাই কাখির খুট্টা গনহাউনি সমস্যালে পীড়িত হুনুহুন্ছ? প্রস্তুত ছ ফ্রেডোরা, পুরুষ র মহিলাকো নিম্তি এউটা 100% আয়ুর্বেদিক উৎপাদন, শরীরকো দুর্গন্ধবাট সম্পূর্ণ মুক্তি অনুভব গর্নুহোস। ফ্রেডোরা জসলাই জ্বালামুখী পৃথিবীবাট জড়িবুটি র খনিজহরুদ্বারা তৈয়ার গরিয়েকো ছ। फ्रेडोराले दुर्गन्ध उत्पन्न गर्ने कीटाणुहरूको वृद्धिलाई रोकेर लगातार 24 घण्टाको सुरक्षाको ग्यारेन्टी दिदछ। दुर्गन्ध मुक्त जीवनको निम्ति हाम्रो 7 दिने मनीब्याग च्यालेन्ज स्वीकार गर्नुहोस्। फ्रेडोरा अब तपाईँको नजिकैको पसलहरूमा उपलब्ध छन्। अझ धेरै जानकारीको निम्ति लग अन गर्नुहोस् fredora.co.in। घर त त्यसै नै बनिँदैन, सपना देख्नु पर्छ। सपना जुन चाहिँ रङहरूमा देखिन्छ, रंग जुन चाहिँ दीवारमा खेल्छ, कदमको हर आहटमा खुशी देखिन्छ, उम्मेदमा हिता सालै साल सपनाको घर बनिन्छ। सुन्दर दीवारमा स्वर्ग जुन आफ्नो बस्यो, धरती देखि आकाश सम्म रंग हो पीआईएसको। पीआईएस पशुपति इन्फ्रा एन्ड सप्लायर्स एक्सक्लुसिव स्टोर फर प्रिमियम फ्लोरिंग एन्ड वाल टेक्सचर। Create your own world in your way. PIS, the Planet Mall, 2nd floor near Cosmos Mall, opposite North City, Sivak Road, Siliguri. For inquiry, call 97333-41141. ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। দার্জিলিং জেলার ধোত্রে কলেজ ভেলি ও পেশক বন্ধ চা বাগানের প্রায় 10,000 ভোটাধিকারিকরা চা বাগান বন্ধ ভোট বন্ধ স্লোগান তুলে নির্বাচন বহিষ্কার করার হুমকি দেন। এই বিষয় নিয়ে বুধবার 3টি চা বাগানের শ্রমিক ও কর্মচারীরা দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় পোস্টারিং করেন। দার্জিলিংয়ের এই 3টি চা বাগান বন্ধ ঘোষণা করা হয়েছিল, এজন্য চা শ্রমিকরা সরকারের কাছে তাদের বকেয়ার দাবি করেছিলেন, কিন্তু সেই বকেয়া এখনও অধরা এবং চা বাগানও বন্ধ। সেই কারণে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বন্ধ চা বাগান না খোলা হলে ভোট না দেবার হুমকি দেন। স্লোগান লেগে গার্ডেন ক্লোজ, দিস ইজ আওয়ার ভোট টু।
हमारा बगान चाय बगान बंद है, इसीलिए हमारा वोट भी बंद है, ओके। और इसीलिए हमारा वोट बंद है, इसीलिए हम पोस्टरिंग कर रहे हैं। हमारा डिमांड ये है कि जल्द से जल्द जो बंद चाय बगान है उसको खुलना चाहिए, और उसके साथ जो बकाया राशि है 15 करोड़ रुपये, जो वर्कर्स का 15 करोड़ रुपये का जो बकाया राशि है वो भी देना होगा उसके साथ। जुबो सामाजिक कार्यकर्ता সোনাম গ্যাচো শেরপা পশ্চিম সিকিমের দরমদিন সমষ্টি স্বতন্ত্র প্রার্থী রূপে আগামী বিধানসভা নির্বাচনে দাঁড়াবে। বুধবার গ্যাংটকে এক সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকায় নিজের নাম ঘোষণা করেন তিনি। আগামী 11 এপ্রিল সম্পন্ন হওয়া রাজ্যের 10ম বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের কোনো রাজনৈতিক পার্টি সঠিক প্রার্থী না দেওয়ায় শেরপা সমুদায় সহ সম্পূর্ণ সিকিমের অধিকার ও সাংবিধানিক অধিকারের জন্য নির্বাচনে দাঁড়ানোর নির্ণয় নেয় বলে সোনাম শেরপা জানিয়েছেন। আমরো দরামদিন ক্ষেত্র যে এটা বিএল কনস্টিটিউয়েন্সি পড়ছ হয়, র 6 দরামদিন ক্ষেত্রমা আজ সঠিক উম্মেদবার নহুনে কারণে গর্দা র দরামদিনকা আমরো জনতালে আজসম্ম পাকো দুঃখহরু র ত্যো सुदूरपश्चिम सिक्किममा पर्ने एउटा क्षेत्र जसको कुनै सरकारले पनि त्यसको काम आजसम्म गर्नु छैन। जस्तो तपाईँ हेर्नुहोस् गेटवे टु हेभेन भन्ने एउटा जुन चाहिँ एउटा प्रोजेक्ट लिएर आएको छ, आजसम्म त्यसको अधुरा छ रे, काम पुरै भएको छैन। किन किन त्यो पुरा भएको छैन? किनभने त्यहाँको जो पनि प्रतिनिधि आज छ हाम्रो समुदायबाट आउँछ ऊ ठिक नहुने कारणले गर्दा एउटा पपेटको रूपमा काम गर्ने गर्दा, अनि म भन्न त्यो पनि चाहन्छु कि जस्तो प्रकारले आज दुवै पार्टीले फ्याँकेको उम्मेदवारहरू यिनीहरू सबैले काम गर्छ भनेर हामीलाई आशा छैन, किनभने शेर्पा समुदायको प्रतिनिधि चाहिँ त्यो हुनु पऱ्यो भोलिको दिनमा विधानसभामा चाहिँ बोल्नु सक्नु पऱ्यो आफ्नो जनताको लागि, आफ्नो अधिकारको लागि। र आजसम्म हामीले एउटा सोसियल एक्टिभिस्टको रूपमा पनि यो काम गरेर आएको, र त्यसै कारणले गर्दाखेरि चाहिँ म आज दरमदन क्षेत्रबाट एउटा इन्डिपेन्डेन्ट क्यान्डिडेटको रूपमा खडा हुँदैछु। মেঘের আড়ালে লড়বেন মায়াবতী। বুধবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন বসপা সুপ্রিমো। তিনি বলেন লোকসভা নির্বাচনে লড়ছেন না, তার এই সিদ্ধান্তের বিষয়টি বুঝবে দল। প্রয়োজন হলে পরবর্তীকালে যে কোনো কেন্দ্র থেকে লড়ে জিততে পারেন। সূত্রের খবর, মায়াবতীর এহেন সিদ্ধান্তে অবাক রাজনৈতিক মহল। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরে প্রত্যেক রাজনৈতিক দল তাদের প্রত্যাশিত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেই ধারা অব্যাহত রেখে বুধবার মহেশ্বর বর্মন নির্দল প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে নিজের নাম ঘোষণা করলেন। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে নির্বাচনে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি। এটা হচ্ছে দক্ষিণ এশিয়া বলবো আমি, বারংবার একটা যুদ্ধ নিয়ে মনোভাব হচ্ছে। আমি মনে করছি স্যার এরকম পরিস্থিতিতে যদি এখানে একজন হচ্ছে নির্দলীয় প্রার্থী হচ্ছে দাঁড়ানো যায়, আমার মনে হয় তাহলে এই পাহাড় যে স্পষ্টগত এলাকা দার্জিলিং শহর সেটা সমাধান করতে পারবো বলে আমি আসন্ন লোকসভা নির্বাচন 2019-এ শিলিগুড়ি এনজিপি থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে গ্রেফতার এক যুবক, উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ। এদিন মনোনয়নপত্র জমা দেবার আগে আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে পুজো দিয়ে মন্দিরে ঢাক বাজিয়ে মায়ের আরাধনা করেন। এরপর সেখান থেকে শুরু হয় তৃণমূল কংগ্রেসের মিছিল, ঢাক রনপা সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে অবশেষে জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা করেন। শেষে সাংবাদিকদের সামনে নিজের জয় সুনিশ্চিত বলে দাবি করেন দশরথীকে। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।